সোমবার তেরো এপ্রিল বিকেলে মাদারীপুরের ডাসারে প্রান্তিক ও বাংলাদেশের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অর্জিত সাফল্য সমূহ সম্পর্কে তথ্য প্রদানের মাধ্যমে উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বিভিন্ন ইস্যু নিয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মাদারীপুর প্রতিনিধি এস আর শফিক স্বপনের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার শীর্ষক প্রকল্পের অধীনে সমাবেশটি আয়োজন করেন মাদারীপুর জেলা তথ্য অফিস মাদারীপুরের ডাসারে প্রান্তিক পর্যায়ে মহিলা সমাবেশ করা হয়েছে আজ বিকেলে মাদারীপুর জেলার ডাসার উপজেলার ডাসার ইউনিয়নের কমলাপুর বীর মুক্তিযোদ্ধা সোভান মাতুব্বুরের বাড়িতে গণযোগাযোগ অধিদপ্তরের মাদারীপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার শীর্ষক প্রকল্পের অধীনে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অর্জিত সাফল্য সমূহ সম্পর্কে গ্রামীণ জনগণকে তথ্য প্রদান ও উদ্ভুত্তকরণের মাধ্যমে উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বিভিন্ন ইস্যু নিয়ে এই মহিলা সমাবেশ করা হয়েছে অনুষ্ঠানে প্রথমে সংশ্লিষ্ট বিষয়ের উপর চলচ্চিত্র প্রদর্শন করা হয় অনুষ্ঠানে মাদারীপুর জেলা তথ্য অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার সহকারী তথ্য অফিসার বেনজির আহমেদ ডাসার ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম শিকদার জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মেহেদি হাসান সোহাগ এ সময় গ্রামীণ জীবন মান উন্নয়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং একটি বাড়ি একটি খামার আশ্রয়ন প্রকল্প ডিজিটাল বাংলাদেশ শিক্ষা সহায়তা কর্মসূচি নারীর ক্ষমতায়ন ঘরে ঘরে বিদ্যুৎ কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষা মাদক বাল্যবিবাহ সন্ত্রাস ও জঙ্গিবাদ সরকারের বৃহৎ প্রকল্পসমূহ ও মধ্যম আয়ের দেশ উত্তীর্ণ হওয়ার জন্য যে সকল কার্যক্রম গ্রহণ করা হয়েছে সে সকল বিষয় নিয়ে ভিডিওচিত্র প্রদর্শন করা হয়